চালু করে দিলাম। আমাদের সাধারণ জ্ঞানে আমরা বাংলাদেশ অংশের মধ্যে হচ্ছে মূলত তিনটা সেশন রাখছি। তিনটা সেশনে তিনটা পরীক্ষা হবে। আমি আগে পরীক্ষার কথা বলি, কারণ তোমরা হচ্ছে পরীক্ষা ছাড়া পড়তে চাও না, এই জন্য আমি আগে পরীক্ষার কথাটাই বললাম তোমাকে। এখন আমার পিডিএফ এটা দেখতে পাচ্ছ, একটা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের তিনটা সেশন, এটাকে আমি আর একটু আপডেটও করতে পারি আমার প্রয়োজন মতো। যদি আমি দরকার মনে করি যে প্রয়োজন হবে, তাহলে আমি আপডেট করব, না হলে করব না। তো এখন আমাদেরকে আমাদের সেশন ওয়ানে হচ্ছে তিনটা লেকচার আর একটা পরীক্ষা, আজকে হচ্ছে তার প্রথম লেকচারটা। আজকে আমরা শিখব বাংলাদেশের অবস্থান অর্থাৎ পরিচিতিও বলতে পারো, বাংলাদেশের আয়তন সীমানা মানে বাংলাদেশের চারপাশে কি কি আছে, বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু, বাংলাদেশের প্রথম এবং প্রস্তাবিত যে তথ্যগুলো সেগুলো, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী এবং বাংলাদেশের শিক্ষা। তো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে আমার বর্তমানে যে শীটটা রেডি করা আছে, সেই শীটের মধ্যে এই জিনিসটা কিছু কিছু ব্যক্ত হয়ে করছে, মানে এই সেশনটা এখানে যেভাবে সাজানো সেভাবে কিছু কিছু সাজানো নাই, সেগুলো আমি তোমাকে বলে দিব। হ্যাঁ, সাপোজ কোনো একটা পড়া, সাপোজ আমি লেকচার থ্রি থেকে কোনো একটা পড়া লেকচার ওয়ানে পড়াই ফেলছি, তাহলে আমি সেটা তোমার রিমাইন্ডে দিয়ে দিবো যে এটা আমি লেকচার ওয়ানে পড়াই ফেলতেছি, এটা থ্রিতে পড়াবো না, এরকম বলে দিব আমি, ঠিক আছে? তবে বেশিরভাগই মিল আছে। কেন মিল আছে, আমি নিজেই এটা তৈরি করছি, আবার মাঝে মধ্যে আপডেট করতে হয় সেহেতু। আর একটা বিষয় হচ্ছে যে এই তিনটা লেকচার পরে দ্বিতীয় লেকচার আমাদের থাকবে প্রাচীন বাংলার ইতিহাস, উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা, বাংলাদেশের বা সরি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা, তারপর হচ্ছে তোমার মুঘল সাম্রাজ্য। আর লেকচার তিনে থাকবে তোমার ইংরেজ শাসন, তারপর হচ্ছে বাংলার যে সংস্কার আন্দোলন গুলো ছিল সেগুলো, বাংলার রাজনৈতিক আন্দোলন এবং পাকিস্তান আমল, তারপর হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। তাহলে মুক্তিযুদ্ধ যখন আমরা মুক্তিযুদ্ধ পর্যন্ত যখন পড়ে ফেলবো, তখন আমরা একটা পরীক্ষা নিব। ওই পরীক্ষাটা হবে 100 নম্বরের, পরীক্ষাটা অনলাইনে হবে সম্পূর্ণ, এবং সেখানে এমসিকিউ প্লাস রিটেন দুইটাই থাকবে, অনলাইনেই তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তুমি খাতায় কোনো কিছু লিখবা না, তোমাকে একটা লিঙ্ক দেওয়া হবে, তুমি ওই লিঙ্কে প্রবেশ করবা, প্রবেশ করে তোমার নাম, রোল, ইমেল আইডিটা দেওয়া লাগবে। যাদের ইমেল আইডি খোলা নাই, তারা আগে ভাগে ইমেল আইডি খুলে রাখবা। তো ইমেল, নাম, রোল দিয়ে তুমি পরীক্ষার প্রশ্নগুলো তুমি ওখানেই দেখতে পাবা, ওখানেই পাশে আনসার করার অপশন থাকবে, তুমি ওখানেই মোবাইলে টাইপ করে ফেলবা, মোবাইল বা কম্পিউটার থেকে টাইপ করে ওখানেই লিখে দিবা, এক কথায় আনসার দিবা, এক কথায়। সাপোজ বাংলাদেশের রাজধানীর নাম কি, তুমি খেলে লিখবা ঢাকা, এভাবে। এটা এমসিকিউ তে আসতে পারে, রিটেনও আসতে পারে। রিটেনে যদি প্রশ্ন হয় যে সাপোজ প্রশ্ন হলো এরকম যে সাপোজ কি বলবো, আমি সাধারণ জ্ঞান থেকে যদি বলি, সাপোজ একদম শর্টকাট প্রশ্ন দিব আমি, কিরকম উদাহরণ দিচ্ছি তোমাকে আমি শুনো যে কিরকম উদাহরণ আসতে, মানে কিরকম শর্টকাট কোশ্চেন আসতে পারে। যেমন সাপোজ আমি দিলাম, মানে হচ্ছে আমি একেবারে শর্টকাটও দিব না, আবার একেবারে মানে হচ্ছে যে লম্বাও দিব না, তুমি এক লাইনে আনসার দিতে পারবা ওরকম, ঠিক আছে? সাপোজ আমি লিখলাম যে একটা প্রশ্ন যদি আমি নিচ থেকে বলি যে স্বাধীন বাংলার প্রথম, না স্বাধীন বাংলার প্রথম বলবো না, আমি বলবো যে সাপোজ হ্যাঁ সাপোজ এরকম বলতে পারি আমি যে পলাশির যুদ্ধ কবে কত তারিখে সংঘটিত হয়েছিল, তাহলে তুমি তারিখ সহকারে বছরটা সালটা লিখে দিবা। তারপর আমি জিজ্ঞেস করলাম যে পলাশির যুদ্ধ কোথায় সংঘটিত হয়েছিল, তুমি জায়গাটার নাম লিখবা, জায়গাটার নাম, জাস্ট জায়গাটার নাম, এক ওয়ার্ডে, ঠিক আছে? এক ওয়ার্ডে বা এক লাইনে লিখতে হবে রিটেনটা, পরীক্ষার বিষয়গুলো আমি লিখতে আগে ভাগে, যাতে তোমাদের পরীক্ষাটা, পরীক্ষার যদি তোমরা ভালোভাবে দাও, তোমাদের বাকি পড়া অত ভালো হবে। তারপর হচ্ছে যে এমসিকিউ গুলোতে চারটা অপশন থাকবে, মাঝে মধ্যে পাঁচটা অপশন থাকবে, তুমি সেগুলো থেকে একটা অপশন সিলেক্ট করো। আমার এখানে আজান দিচ্ছে, আমরা একটু পর আজানের বিরতি দিব, সরি নামাজের বিরতি দিব, দেন আমরা লেকচার ওয়ানে শুরু করব। আর একটা বিষয় হচ্ছে যে তোমার এমসিকিউ তে অভিন্ন তথ্যভিত্তিক টাইপ কিছু প্রশ্ন থাকবে, সেগুলো হচ্ছে কিরকম মিল করা, একটা কলামের সাথে একটা কলামে মিল করা, বা একটা রো এর সাথে আরেকটা রো এর মিল করা। এগুলো কেন দেই, কারণ যেহেতু এখন রিটেন কোশ্চেন অ্যাড হচ্ছে, তুমি যদি বিষয়গুলোকে অ্যানালাইসিস করতে না জানো, তাহলে তুমি আটকা যেতে পারো। সেজন্য এমসিকিউতে আমি এরকম কিছু প্রশ্ন দেই, আর আগেও সেগুলো আমি দিছি, আগে যখন আমি ক্লাস নিচ্ছি ছায়াপথের, তখন আমাদের আগের বেজগুলো, আগে দুইটা বেজ অলরেডি শেষ হয়ে গেছে, তো সেখানেও আমরা কিরকম এমসিকিউ দিছি যে মিল করা, টেবলের মতো, যে বাম পাশের তথ্যের সাথে ডান পাশের তথ্যটাকে মিল করা এরকম। তো সেগুলোতেও সেই রকম এমসিকিউ গুলোতে নর্মালি 2 নাম্বার অথবা 3 নাম্বার হয় একটা এমসিকিউতে,
এক অথবা দুই অথবা তিন নাম্বার হয়ে থাকে, সেগুলো রিটেন প্লাস এমসিকিউ এর মাঝে মাঝে একটা অপশন, মানে হচ্ছে যে তুমি একটা দেখলে বুঝতে পারবো। আমি তোমাদেরকে একটা ডেমো দিয়ে দিবো পরবর্তীতে, পরীক্ষার আগে একটা ডেমো তোমাদেরকে দিব, যে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা যে আসলে কিরকম হয়ে থাকে। তাহলে আমি মূলত বলতে চাচ্ছি, তুমি যদি শুধুমাত্র এমসিকিউর টাইপ পরীক্ষা পড়া পরে প্রস্তুতি নিতে চাও, তাহলে ভুল, আমাদের পরীক্ষাগুলোতেও রিটেন এমসিকিউ এবং অভিন্ন তথ্যভিত্তিক টাইপের কিছু প্রশ্ন থাকবে, তোমাকে সেগুলো আনসার করতে হবে। সো তোমরা পড়ার সময় একটু মনোযোগ দিয়ে পড়বা, বিষয়গুলোকে অনুধাবন করার চেষ্টা করবা, শুধু মুখস্থ করার চেষ্টা করবা না। আমার এখানে আজান দিচ্ছে, আমি একটু পরেই বিরতি দিব, তোমরা টেনশন করার দরকার নাই। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের লেকচার ওয়ান থেকে কিছু পড়া স্টার্ট করে দিব। আমি স্ক্রিনশটটা স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিলাম, দেন আবার ভাইয়া কথার মধ্যে কথা বলা ঠিক হবে না, তারপরে একটা কোশ্চেন করি। হুম 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 বলো। বলছি আমাদের এই যে পরীক্ষাটা নিবেন, এটা কি আপনাদের টপিকের উপর, আপনারা যেগুলো আলোচনা করবেন আমরা ক্লাসে যেগুলো যেটা আলোচনা আলোচনা করব হবে তার উপরে, নাকি সাথে যে কোনো সাথে বই থেকে নিতে পারেন? বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো জি জি পরীক্ষা আসছে সেগুলো। ওকে, ও আচ্ছা, হ্যাঁ ওকে। এছাড়াও কিছু কিছু জিনিস একদম আমাদের এই কোনো জায়গায় থাকবে না, তোমাকে নিজে সেটা ফাইন্ড আউট করতে হবে, এরকমও কিছু আছে। ওকে, প্রশ্ন রেডি আছে, জাস্ট পরীক্ষা দিবে তোমরা, সব কিছু রেডি। আচ্ছা, আচ্ছা আমি আসলে তোমাদেরকে সময় দিতে পারি না, মূলত আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এই জন্য তোমাদের মানে শিডিউলটা এদিক সেদিক হয়ে যাচ্ছে, রাইট? মানে মূলত সবকিছু সবকিছু তো কন্ট্রোল আমি করি, টিচারদের থেকেও যদি আমার সামান্য প্রবলেম হয়ে যায়, আমি কোথাও আটকে যাই, তখনই মূলত শিডিউল বিপর্যয় বেশি হয়ে থাকে। তো আমি সেই জিনিসটা তোমাদের ক্ষেত্রে সামনে আমি মানে না করারই ইনশাল্লাহ চেষ্টা করবো। তো যাই হোক, আমি এখন আমরা স্ক্রিন শেয়ার দিয়ে দিলাম, স্ক্রিনে তোমরা নিশ্চয়ই এখন হচ্ছে একটা শিট দেখতে পাচ্ছ, রাইট? এটা আমাদের জিকে স্টাডি বইয়ের শিট, হ্যাঁ তবে দেখতে এটা তোমাদের পাচ্ছি। জন্য করা, এটা আলাদাভাবে করা, আর বই কিন্তু এরকম না, বই একটু চেঞ্জ আছে। তো যাই হোক, আমরা বাংলাদেশের পরিচিতি শিখবো। সবার আগে আমরা কি বাংলাদেশের নামটা জানি ঠিকভাবে? কেউ কি আমাকে নামটা বলতে পারবা? আমি একটু অন্যদিকে চলে যাই। হ্যাঁ, বাংলাদেশের নামটা কি বলতে পারবা, ইংরেজিতে বলবা? রিপাবলিক অফ বাংলাদেশ। কেউ আর কেউ ইংরেজি নাম বাংলাদেশের? অ্যাব্রিভিয়েশন নাকি? না না, বাংলাদেশের ইংরেজি নামটা বলবা। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। অন্য কেউ? আমি আরো কয়েকজনকে জিজ্ঞেস করি। ইভা কি পারবা না? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দেখে বলতেছ নাকি মুখস্থ বলতেছ? কারণ এতক্ষণ সময়ের মধ্যে দেখে ফেলাও সম্ভব। যাই হোক, আমি ধরে নিলাম তুমি পারছো, থ্যাংক ইউ। তারপর হচ্ছে রায়েদ, তুমি কি আমাকে শুনতেছ? ইয়েস স্যার, শুনতেছি। বলতো বাংলাদেশের নাম কি? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশ। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমারটাও হয়েছে। দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে, এটা পরীক্ষা কিন্তু আসে, কারণ এটা ওরাই জানে, যারা কোশ্চেন করে ওনারা জানে, এটা পারবে না সবাই, এই জন্য। তাহলে এটা বাংলাদেশের সরকারি নাম বা সাংবিধানিক নামও বলতে পারো, বা ইংরেজি নামও বলতে পারো, আর হচ্ছে যে বাংলায় বললে কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশ। আমরা কাদের উপনিবেশে ছিলাম? আমরা ছিলাম মূলত ইংল্যান্ডের বা ব্রিটিশদের উপনিবেশে ছিলাম, আর এরপরে আমরা পাকিস্তানের আন্ডারে চলে যাই এবং পাকিস্তান থেকেও আমরা স্বাধীনতা অর্জন করি বাংলাদেশ। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে যে সবার একটু কনফিউশন হয়, সেটা হচ্ছে আমাদের কি আমরা হচ্ছে যে জাতি হিসাবে কি, মানে আমাদের জাতীয়তা কি, জাতীয়তা আমাদের জাতীয়তা কি, কেউ কি বলতে পারবা? বাংলাদেশি। আমরা আমাদের নাগরিকত্ব কি? আমাদের বাংলাদেশি। তার দুইটাই বাংলাদেশি কেমনে হয়, জাতীয়তাও বাংলাদেশি, নাগরিকত্ব বাংলাদেশি? নাগরিকত্ব আর কেউ জানে না বলে দেন। এমনি তোমরা কি বলো, আমরা কি জাতি?
বাংলাদেশি আমরা বাঙালি জাতি বাঙালি বাঙালি তাহলে আমাদের জাতীয়তা আসলে আমরা কি দিব বলতো এই যে জাতীয়তা কি দিব বাঙালি বাংলাদেশি কি দিব নো বাঙালি জাতীয়তা বাঙালি জাতীয়তা বাঙালি আমরা নাগরিকত্ব বাংলাদেশি কিন্তু আমরা নাগরিকত্ব আমরা নাগরিক হচ্ছে বাংলাদেশের নাগরিক রাইট যেমন ইন্ডিয়ায় যে বাঙালিরা থাকে তাদেরও জাতীয়তা কিন্তু বাঙালি কিন্তু তারা নাগরিক হচ্ছে ইন্ডিয়ার নাগরিকত্ব এক জিনিস জাতীয়তা ভিন্ন জিনিস যেমন নাগরিকত্ব একাধিক দেশের হতে পারে মানে আমরা একাধিক দেশের নাগরিক হতে পারি কিন্তু আমরা জাতি হিসেবে কিন্তু একই একটাই সেটা হচ্ছে বাঙালি রাষ্ট্রভাষা হচ্ছে আমাদের বাংলা আমাদের জাতীয় প্রতীক কি কেউ কি বলতে পারবা চারটি তারা আর কেউ তাই তো জানি বলো আমাদের মূলত জাতি প্রতীক যে শাপলা বলতেছ এটা আসলে এরকম ভাবে লিখা যাবে না এটা সংবিধানের 4 নং অনুচ্ছেদে আমাদের জাতি প্রতীকের বর্ণনা দেওয়া আছে সেখানে স্পষ্ট ভাবে লিখা আছে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং এই প্রতীকের মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা আছে এবং উভয় পাশে 2টি করে তারকা আছে তোমরা একটু লাইনে থাকো তোমরা দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখন একটু ওয়েট আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিচ্ছি দেন হচ্ছে যে আমার ক্যামেরাটা চালু করে দিলাম দেন হচ্ছে তোমরা নিশ্চয় আমাকে দেখতেছ আমি এখান থেকে একটু ভালো একটা ইয়ে দেই আমাকে পিন করে দিচ্ছি ওকে খেয়াল করো তো এটা এই কয়েনটা 5 টাকার কয়েন রাইট এই 5 টাকার কয়েনের মধ্যে আমাদের জাতীয় প্রতীক আছে এটা দেখলে তোমার মুখস্থ করতে পারবা কারো হাতে যদি এই মুহূর্তে কয়েন থেকে থাকে তাহলে তুমি সেটা হাতে নিতে পারো এখন আমাকে এই কয়েনটার উপরে বলো তো এটা কি পানিতে ভাসমান না শাপলা ফুলটা এখন দেখো তো শাপলার দুই পাশে কি আছে কেউ কি বলতে পারবা শাপলার দুই পাশে গুড এখন আমাকে বলো যে উপরে কি কি আছে শাপলার উপরে চারটি তারকা পাট গাছ আছে এই পাট গাছে কয়টা পাতা দেখা যাচ্ছে পাট গাছে কয়টা পাতা দেখা যাচ্ছে দুটি করে তারকা আছে কয়টি করে দুপাশে দুটি করে তারকা এবার এবার সবাই একজন একজন করে আমাকে বলবা না বললে যেটা হবে সেটা হচ্ছে তোমরা এটা মুখস্থ লিখতে পারবে না রিটেনে আসতে পারে আমাদের জাতীয় প্রতীকের বর্ণনা দাও তখন কি করবে তুমি বলো তো আমাদের জাতীয় প্রতীক কি পানিতে ভাসমান জাতীয় হচ্ছে যে জাতীয় ফুল হচ্ছে শাপলা জাতীয় প্রতীক কিন্তু শাপলা না অনেকে জাতীয় প্রতীক লিখলে শাপলা লিখে দেয় এটা জাতীয় ফুল তাহলে পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা তার দুই পাশে ধানের শীষ ওকে উপরে পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা এবং তার উভয় পাশে মানে পাট গাছের উভয় পাশে দুটি করে তারকা বোঝা গেছে মানে 5 টাকার কয়েন বা 2 টাকার 2 টাকার কয়েনের মধ্যেও কিন্তু এই জিনিসটা আছে তোমরা এই জিনিসটা একটু দেখবা নিজে আবার যদি মনে করতে না পারো দেন হচ্ছে যে খাতায় একবার লিখবা লিখলে মুখস্থ হয়ে যাবে ওকে আমি আবার স্ক্রিন শেয়ারটা দিয়ে দিচ্ছি তাহলে খেয়াল কর এখন কি তোমরা স্ক্রিন স্ক্রিনটা দেখতেছো নাকি আমাকে দেখতেছো জি ভাইয়া দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের জাতীয়
প্রতীক, এই যে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা, এটাই হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। বাট আমাদের জাতীয় ফুল হচ্ছে শাপলা, এই জিনিসটা মনে রাখতে হবে। জাতীয় প্রতীক আর জাতীয় ফুল যদি তুমি ঘোলাই পেলো তাহলে কিন্তু হবে না। সো আশা করি তোমরা এতটুকু আজকে এই 40 মিনিট, এতক্ষণ আমরা যে 40 মিনিট আলোচনা করছি এর মধ্যে এতটুকু তোমাদের ক্লিয়ার। এখন আমি তোমাদেরকে নামাজের জন্য 10 মিনিটের বিরতি দিচ্ছি, যারা অন্য ধর্মের তারা চা বা অন্য কিছু খেয়ে নিতে পারো। তাহলে 10 মিনিট পরে আমরা আবার সবাই, এখন যে লিঙ্কে আমরা যুক্ত আছি সেম লিঙ্কে সবাই 10 মিনিট পরে জয়েন করব, বরাবর 10 মিনিট পরে সেম লিঙ্কে, যে যেখান থেকে যে লিঙ্কটা পাইছো সেখান থেকে লিঙ্কে প্রবেশ করলে হবে। আমি 10 মিনিট পরে আবার ক্লাসটা চালু করে দিব। আল্লাহ হাফেজ। তো আমরা যে জায়গাটাতে ছিলাম, যে আমরা ছিলাম হচ্ছে যে বাংলাদেশের আমরা এটা পড়েছিলাম জাতীয় প্রতীক। আমাকে কেউ, আমাকে কি কেউ বাংলাদেশের সীমানা বলতে পারবা যে বাংলাদেশের চারপাশে কি কি আছে? তো তোমরা সবাই বলবা, এই উত্তরটা আমি আশা করি না যে বললা যে বাংলাদেশের চারিদিকে মানে ভারত আর হচ্ছে যে দক্ষিণে বঙ্গোপসাগর, মায়ানমার, পূর্বে মায়ানমার, এই জিনিসটা যেন আমি না শুনি। মানে আমি শুনতে চাচ্ছি এক্স্যাক্টলি ভারতের কোন কোন রাজ্য বাংলাদেশের সাথে সীমান্তে রয়েছে। কেউ কি উত্তর দিতে পারবা? মানে পারবো, হ্যাঁ বলো। ভারত বাংলাদেশের উত্তরে আছে আপনার হচ্ছে ভারতের পশ্চিম, ভারতের শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, কুচবিহার, আর হচ্ছে আপনার আসাম, আর হচ্ছে ভারতের বাংলাদেশের পশ্চিমে হচ্ছে আপনার পশ্চিমবঙ্গ, দক্ষিণে বঙ্গোপসাগর, এবং হচ্ছে পূর্বে হচ্ছে আপনার মিজোরাম, ত্রিপুরা, আর হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, আর হচ্ছে আসাম, 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 আর হচ্ছে মিয়ানমার। পূর্বে নাকি? পূর্বে না? আচ্ছা, জি ভাইয়া, আচ্ছা, মোটামুটি হয়েছে। আর কেউ, আর কেউ কি বলবা? আর কেউ বলবে না মনে হচ্ছে। বাংলাদেশের যেটা প্রতিবাদী কণ্ঠ অর্থাৎ ওর নাম হচ্ছে রাকিব, রাকিব যেটা বলছিল সেটার কাছাকাছি মোটামুটি। তবে উত্তরে রাকিবের সাথে আরেকটা মানে হচ্ছে যে রাকিব যেটা বলছে তার সাথে আরেকটি ভারতের রাজ্য যুক্ত হবে, সেটা হচ্ছে তোমার মেঘালয়। আর ও পূর্বে বলছিল ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম বলছিল, ঠিক আছে, এটা মিয়ানমারের কথা মনে হয় ও বলে নাই। আচ্ছা যাই হোক, মিয়ানমারও পূর্বে অবস্থিত বাংলাদেশের, দক্ষিণ পূর্ব বলা যেতে পারে মিয়ানমার আসলে। তারপর হচ্ছে তোমার বাংলাদেশের পশ্চিমে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, আর দক্ষিণে হচ্ছে যে তোমার বঙ্গোপসাগর। তাহলে আশা করি আমরা ভারত বাংলাদেশের যে সীমানা অর্থাৎ বাংলাদেশের চারপাশে কি কি আছে সেই জিনিসটা বুঝতে পারছি। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, কেউ কি বলতে পারবা? স্বাধীনতা দিবস 26শে মার্চ, বিজয় দিবস 26শে মার্চ, 16 ডিসেম্বর। গুড। বাংলাদেশে আমরা যে সময়টা ব্যবহার করি এটা 16 ডিসেম্বর বিজয় দিবস, সময়ের সাথে যদি তুলনা করি আমরা তাহলে কি হবে? বাংলাদেশে যে আমরা গ্রিনিস মান মন্দিরের দ্রাঘিমাস সময়ের সঙ্গে তুলনা করা, মানে গ্রিনিসের যে সময় সেটা থেকে কতটুকু আগে পিছে? প্লাস 6 ঘন্টা। 6 ঘন্টা মানে গ্রিনিসের যে সময় সেটা থেকে যে সময় ওর থেকে 6 ঘন্টা বেশ। সাপোজ এখন বাংলাদেশে কয়টা বাজছে? এখন বাজছে 4:26, তাহলে এইটা থেকে যদি 6 ঘন্টা বাদ দিয়ে দিই তাহলে কয়টা হয়? 10:26, তার মানে এখন গ্রিনিসে সময় হচ্ছে 10:26 আর বাংলাদেশে হচ্ছে 4:26, বুঝা গেছে? মানে গ্রিনিসে হচ্ছে 10:26 AM আর বাংলাদেশে হচ্ছে 4:26 PM। ওকে, ওরা তো 24 ঘন্টা টাইম আওয়ার ব্যবহার করে, তখন 24 ঘন্টা বললে তাও 10 মানে সেটা তোমার ওখানে 10:26 বাজছে আলটিমেটলি। তো যাই হোক, দ্যাট মিনস আমরা হচ্ছে গ্রিনিসের যেই সময় সেই সময়ের মান থেকে আমরা 6 ঘন্টা অগ্রবর্তী।
তারপর হচ্ছে তোমার বাংলাদেশের বর্তমানে আয়তন হচ্ছে 147,610 বর্গ কিলোমিটার বা 56,777 বর্গ মাইল। বাংলাদেশের সীমানা দৈর্ঘ্য, সীমানা দৈর্ঘ্য আসলে কি, আমি যদি বাংলাদেশের ম্যাপে যাই, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপ। ভাইয়া ওই যে বঙ্গোপসাগরে যে চরটুকু জেগেছে ওটা অ্যাড করা হয়নি এখনো কোনো বইয়ে? তোমার তেঁতুলিয়া এই জায়গাটা, এই তেঁতুলিয়া থেকে কোন একটা লোক হেঁটে সাপোজ এই যেভাবে করে 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 সে হাঁটতো আর কি, বা মোটর সাইকেলে করে বা একটা গাড়ি নিয়ে হেঁটে কোনো কারণে এখানে আসলো, এখান থেকে আবার এভাবে এসে এখান থেকে একটা জাহাজ নিয়ে, এটা সমুদ্র যেহেতু, সে জাহাজে করে এই পাশটা হেঁটে 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 এখানে আসলো, এখান থেকে আবার একটা গাড়ি নিয়ে আবার হেঁটে 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 বা চলে 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 আবার সে তেঁতুলিয়া ব্যাক আসলো। তাহলে যে চারপাশে সীমান্ত পথ যতটুকু হইলো, এটা হচ্ছে তোমার 5,000 5,000 কত জানি, 138 কত, 5,138 5,138 কিলোমিটার। ওকে, আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, একটু সমস্যা নাই, চলে গেলেও আসবে একটু পরে। তো দ্যাট মিন্স আমাদের যে সীমান্ত দৈর্ঘ্য সেটা হচ্ছে যে 5,138 কিলোমিটার। এর মধ্যে আমি যে সমুদ্র পথ যেটা দেখালাম, যেটা হচ্ছে জাহাজে করে যাওয়া লাগবে, সেটা হচ্ছে তোমার কতটুকু জানি, সেটা হচ্ছে তোমার 711 কিলোমিটার, যেটা হচ্ছে তোমার সমুদ্র পথে যেতে হয় 711 কিলোমিটার। আর বাকি পথ যেটা সেটা হচ্ছে তোমার স্থল সীমা, সেটা হচ্ছে স্থল সীমা। এবার হচ্ছে তোমার ভারতের সাথে বাংলাদেশের যে সীমানা, ভারতের সাথে মানে হচ্ছে যে বাংলাদেশের যদি আমি স্থল সীমানাটা কল্পনা করি, স্থল সীমানার কিছু অংশ ভারতের সাথে আর কিছু অংশ মিয়ানমারের সাথে, তাহলে স্থল সীমান্ত হচ্ছে মোট 4,427। এই 4,427-এর মধ্যে 4,156 কিলোমিটারই হচ্ছে তোমার ভারতের সাথে। আর মিয়ানমারের সাথে দুইটা তথ্য আছে, বিজিবি এর তথ্য মতে অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের তথ্য মতে 271 কিলোমিটার হচ্ছে মিয়ানমারের সাথে। আর তোমার আমাদের যে মাধ্যমিকের যে ভূগোল বই, এসএসসির যে ভূগোল বই, সেখানে লেখা আছে 280 কিলোমিটার। আশা করি বোঝা গেছে। এবার হচ্ছে বাংলাদেশের যে মোট জনসংখ্যা, মোট যে জনসংখ্যা সেটা হচ্ছে তোমার 16,37,00,000, এটা অর্থনৈতিক সমীক্ষা 2019 এর মতে, ঠিক আছে। আর প্রতি বর্গ কিলোমিটার তোমার জনসংখ্যা হচ্ছে 1,103 জন, এটাও অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুযায়ী। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37% বা 1.37%, এটাও অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুসারে। সাক্ষরতার হার 72.3%, গড় বৃষ্টিপাত এটা সবসময় প্রায় সেম থাকে 203 সেন্টিমিটার। মাথাপিছু আয়, মাথাপিছু আয় মানে হচ্ছে একজন লোকের মানে হচ্ছে তোমার মাথাপিছু আয় কত, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার $1,909, এটাও অর্থনৈতিক সমীক্ষা 2009 অনুসারে। বাংলাদেশে মোট বিভাগ বর্তমানে এই পর্যন্ত আসলে 8টি, বাট কয়েকদিন পরে 9টি হয়ে যাবে, সেই জন্য আমি সেটা 9টি উল্লেখ করছি, কারণ হচ্ছে যে এই তথ্যগুলো আপডেট করার পরে আবার ঝামেলা, তো সেই জন্য আমি 9টি দিয়ে দিচ্ছি, বাট তোমরা এখনো 8টি দেখাবা। তো সর্বশেষ যে বিভাগ তৈরি হচ্ছে সেটা হচ্ছে ফরিদপুর, বাট সেটা এখনো অফিসিয়ালি ঘোষণা হয় নাই, অফিসিয়ালি ঘোষণা হলে তোমরা ফরিদপুর দেখাবা, বাট এখন দেখাবা হচ্ছে ময়মনসিংহ। এখন কি দেখাবা তোমরা, সর্বশেষ বিভাগ কোনটি দেখাবা? ময়মনসিংহ। কিন্তু যখন ফরিদপুরকে সরকারিভাবে ঘোষণা করা হবে তখন তোমরা ফরিদপুর দেখাবা, এটা খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে আমার মনে হচ্ছে। খুব শীঘ্রই মানে হচ্ছে অফিসিয়ালি সব রেডি, ইভেন ওয়েবসাইটও রেডি, সব কিছু রেডি সরকারিভাবে, বাট ওই যে একটা ঘোষণা দেওয়া লাগে সেই ঘোষণাটা এখনো হয়নি, ঠিক আছে। তাহলে সর্বশেষ বিভাগ আলটিমেটলি ফরিদপুরই হবে, আরো পরে তোমরা হয়তো ততদিনে মানে পরীক্ষা তোমাদের হয়ে যাবে, মানে তোমাদের ভর্তি পরীক্ষা হয়ে যাবে, বাট তোমরা যখন আবার চাকরি পরীক্ষা দিতে যাবে তখন হয়তো ফরিদপুর দেখানো লাগবে। বিভাগ সমাচার, বাংলাদেশের প্রথম যে বিভাগ সেটি হচ্ছে মূলত তিনটি বিভাগ ছিল প্রথমে, সেগুলো তোমার ব্রিটিশ আমল থেকেই, একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে তোমার রাজশাহী, আর একটা হচ্ছে চট্টগ্রাম। এই তিনটি বিভাগ ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশে ছিল, মানে ব্রিটিশরা যখন মানে হচ্ছে তোমার ডিভিশন নামক যে জিনিসটা মূলত ওরাই মূলত এটা চালু করেছিল,
ওই সময় বাংলাদেশে বাংলাদেশ অংশের মধ্যে বাংলাদেশ তো তখনও স্বাধীন হয় নাই, পাকিস্তানও তৈরি হয় নাই তখন, তখন তো পুরোটাই ভারত। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে বাংলাদেশ অংশের মধ্যে তিনটে বিভাগ ছিল, একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে চট্টগ্রাম, আর একটা হচ্ছে রাজশাহী। এরপরে যখন পাকিস্তান তৈরি হলো তখনও বাংলাদেশের বিভাগ ছিল তিনটি, একই রকম ঢাকা, চট্টগ্রাম আর রাজশাহী। কিন্তু যুদ্ধের তোমার মানে হচ্ছে যে কিছুদিন আগে অর্থাৎ 1960 সালে, 1960 সালে ঢাকা বিভাগের কিছু অংশ নিয়ে খুলনা বিভাগ তৈরি করা হয়। এই খুলনা বিভাগ যখন তৈরি করা হয় তখন বাংলাদেশের বিভাগ হয় চারটি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশে এই চারটি বিভাগে ছিল, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা ও রাজশাহী, এই চারটি বিভাগ ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে। পরীক্ষা আসতে পারে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশে বিভাগ কয়টি ছিল, তুমি দেখাবার চারটি, কি কি আসলে তুমি দেখাবার, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। যুদ্ধের পরে 1993 সালে বরিশাল বিভাগ তৈরি হয়, 1998 সালে সিলেট, 2010 সালে রংপুর এবং 2015 সালে সর্বশেষ ময়মনসিংহ বিভাগ তৈরি হয়। এই ময়মনসিংহ বিভাগটি বেশিরভাগ অংশই আগে ঢাকা বিভাগের অংশ ছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ 2019 সালে পদ্মাকে, এই ফরিদপুর যেটাকে আমি বলতেছি সেটা আসলে পদ্মা নাম হবে, এই পদ্মা বিভাগ নামে নতুন একটি বিভাগের ঘোষণা দেন, যেটি আসলে ফরিদপুর। ঠিক আছে, আমি একটু একটু মানে হচ্ছে যে আমার ক্যামেরাটা অফ করে দিচ্ছি, আমার চোখে একটু জ্বলতেছে, এই জন্য তোমরা নিশ্চয় আমাকে শুনতেছো, আমি তোমাদেরকে শুনতেছি না, তোমরা আমাকে শোনো, আমি তোমাদেরকে এখন শুনতেছি না, একটু পরে শুনবো তোমাদেরকে, রাইট? আমি চোখটা একটু মুছে নিচ্ছি আর কি। তো তাহলে আমাদের যেই পদ্মা, সেই বিভাগটা হচ্ছে সর্বশেষ বিভাগ, 2019 সালে প্রধানমন্ত্রী ঘোষণা দিচ্ছে, বাট সরকারিভাবে অফিসিয়ালি এখনো সেটা আসে নাই। তাহলে আমরা পরীক্ষায় যদি বিভাগ থেকে প্রশ্ন আসে এরকম আসতে পারে, প্রথম বিভাগ আসলে তোমরা ডাকাবা ঢাকা, আয়তনে বৃহত্তম বিভাগ হবে চট্টগ্রাম, আয়তনে ক্ষুদ্রতম বিভাগ হবে তোমার পদ্মা, যদি তৈরি হয়, এখনো তৈরি হয় নাই। জনসংখ্যায় বৃহত্তম বিভাগ তাও ঢাকা, তারপর জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল, জেলায় জেলার সংখ্যা কম হচ্ছে তোমার সিলেটে এবং ময়মনসিংহ হয়ে, সেখানে চারটি করে জেলা, মানে প্রতিটি ওই বিভাগগুলোতে চারটি করে জেলা রয়েছে। আর জেলা সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে তোমার ঢাকা বিভাগে, এটি হচ্ছে 13টি জেলা আছে এখানে। বনভূমি বেশি হচ্ছে তোমার চট্টগ্রাম বিভাগে, আর বনভূমির পরিমাণ তোমার বনভূমির পরিমাণ বেশি হচ্ছে চট্টগ্রাম আর কম হচ্ছে রাজশাহী। ঠিক আছে, কম, এটা কম হবে, এই জায়গাটাতে বেশি হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতেছো, রাইট? এটা রাজশাহী 3%। তাহলে জনসংখ্যা কম হচ্ছে রাজশাহী, সরি, বনভূমির পরিমাণ কম হচ্ছে রাজশাহীতে। এখন হচ্ছে আমরা জেলাগুলো নিয়ে দেখি বাংলাদেশের, তাহলে হচ্ছে তোমার বাংলাদেশের প্রথম জেলা হচ্ছে চট্টগ্রাম জেলা। প্রথম জেলার নাম কি একটু বলতো? চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম জেলা 1966 সালে গঠিত হয় বা গঠন করা হয়। আরেকটা জিনিস হচ্ছে যে তোমার 1882 সালে মহকুমা নামক একটি প্রথা চালু হয়েছিল, মহকুমা, সেটি পরবর্তীতে ভেঙে দেওয়া হয়। তো এই মহকুমাগুলো মূলত তোমার সেগুলোকে জেলা বলতে পারো, জেলার মতোই, সেগুলোকে পরবর্তীতে তোমার এই মহকুমাগুলোকে ভেঙে জেলা রূপান্তরিত করা হয় এবং উপজেলা নামক প্রথা চালু করা হয়। তাহলে এই যে মহকুমাগুলোকে ভেঙে দেওয়া হলো সেটা কত সালে? সেটা হচ্ছে 1984 সালে। 1984 সালে প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে উপজেলা প্রথা চালু করা হয় এবং মহকুমা প্রথা ভেঙে দিয়ে মহকুমাগুলোকে জেলায় রূপান্তর করা হয়। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, আমি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, একটু বোল্ড অথবা কালার চেঞ্জ করে দিচ্ছি, আমি কালারটা চেঞ্জ করে দিলাম। স্যার মহকুমা কি? এটা আগে ছিল, এখন নেই, মানে জেলাগুলোর আগে নাম ছিল মহকুমা, বুঝা গেছে? তোমরা নিশ্চয়ই যে বাংলা বই যখন পড়ো, কোন একটা সাহিত্যিকের নাম যখন পড়ো, তখন লেখা থাকে ফরিদপুর মহকুমায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, লেখা থাকে, পাইছো এরকম কখনো? কেউ কি এরকম রাইটারের নাম লেখার সময়? হ্যাঁ পাইছো, কে বলছো? হ্যাঁ আমি তোমাকে দেখি নাই, পরিচিতির মধ্যে ছিল, ইভা বলছো, কার কবি পরিচিতির মধ্যে ছিল ভাইয়া? কবি সুফিয়া কামাল, সুফিয়া কামালের যে কবি পরিচিতি ছিল ওখানে ছিল। তাহলে এই মহকুমা মানে আসলে তখন এগুলোকে মহকুমা বলা হতো, এগুলো আসলে জেলা, বুঝা গেছে? এখন কি ক্লিয়ার?
তোমরা রেসপন্স কোন জি স্যার জি বসে শুক্রবার তোমরা বাসার মধ্যে শুয়ে আছো অনেকে বসে আছো শুয়ে শুয়ে কে ক্লাস করবে না আমি একটু দেখতে চাই সবাই রে সবাই ক্যামেরা অন করো আমি স্ক্রিন অফ করে দিচ্ছি এখানে অনলাইন ক্লাস দিয়ে এরকম পাইছো যে ওই যে অনলাইনে কিছু ক্লাস হয় যে ভিডিও ফান ভিডিও আছে অনেক সময় এতে ইউটিউবে আমরা দেখি যে টিচার এদিকে বসে আছে ছাত্ররা বসে বসে অন্য কিছু খেলতেছে দেখি আমি এখানে এখন দেখতেছি নায়না রহমানকে প্রতিবাদী কণ্ঠ অর্থাৎ রাকিবকে দেখতে পাচ্ছি দেন হচ্ছে আমার নিজে আমার নিজেকে দেখতে পাচ্ছি তারপরে হাসিবুল হাসানকে দেখতে পাচ্ছি বাকিরা কই আমি সবাইকে দেখতে চাই ক্যামেরা অন করো সবাই কে কি করতেছে আমি দেখি যাদের ক্যামেরা আছে তারা ক্যামেরা অন করো তানিমাকে দেখতে পাচ্ছি হাত তাও তানিমা তোমার চেহারা দেখো ইভা তোমার কি ক্যামেরা নাই আচ্ছা ভাইয়া জিসান থ্যাংক ইউ দোলা মিজান শাহিদা আশিকুল ইসলাম অমলান তারপর হচ্ছে এদিকে আর কি কি আছে জানি ওয়াসিয়াত তারপর হচ্ছে তোমার সবার নাম বলছি প্রায় অমলান দেখতে পাচ্ছি তোমাকে তোমার চুল তো খুব সুন্দরভাবে রাখছো তারপর হচ্ছে বাকিরা কি ক্যামেরা অন করতেছো না কেন নাকি শুনতেছো না প্রতিবাদী কণ্ঠ একবার ধোলা তুমি একটু কথা বলো তো আনমিউট করতেছি তোমাকে হ্যাঁ ভাইয়া বলেন তোমাকে দেখা যাচ্ছে না কেন ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে আমার সাথে রেসপন্স করতে হবে না হলে কিন্তু এই যে শুধু দেখলে কিন্তু পারবে না হ্যাঁ স্যার তোমাকে বুঝছো তো হ্যাঁ 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 চাহিদা শাহিদা খান ও কি শুনতেছে না নাকি ক্লাস ক্লাসের জয়েন্ট থেকে অন্যদিকে চলে গেছে মনে হয় ওয়াসিয়াত তুমি একটু কথা বলো তো আপু আনমিউট করো মাইক্রোফোনটা স্যার আছি আমি এখানে আমি বসে আছি রেসপন্স করো না যে নাই না রহমান প্রয়োজন ওই বসে থাকো কেন তুমি কি স্যার আছি হ্যাঁ রেসপন্স করবা আশিকুল আশিকুল জি ভাইয়া তুমি কি আছো আমাদের সাথে জি ভাইয়া আছি আচ্ছা কাবিয়া কাবিয়া কি আমাদের সাথে আছো ও মনে হয় শুনতেছে না মিজান তুমি কি আমাদের সাথে আছো মিজান হ্যাঁ ভাইয়া আছি আছি ভাই আমি আছি বুঝতেছো হ্যাঁ ভাই বুঝতেছি আচ্ছা হাসি বল কথা বলো জি ভাই শুনতে পাচ্ছি আচ্ছা জিসান খাগড়াছড়ি জিসান তোমাকে একটু দেখতে চাই আমি আনমিউট করো তুমি কি ক্লাস বুঝতেছো ঠিকভাবে জি স্যার তোমার বাসা খাগড়াছড়ি কোন জায়গায় খাগড়াছড়ি দিঘিনালা দিঘিনালা স্যার দিঘিনালা খাগড়াছড়িতে আমি মাঝে মাঝে যাই ঘুরতে তখন আমার সাথে দেখা করবা ঠিক আছে আচ্ছা স্যার আমার ভয় লাগে আবার ওখানে যাইলে আমি বাইক নিয়ে যাই তো ভয় লাগে বেশি কোন দিন আমাকে আবার আচ্ছা আসলে দেখা হবে স্যার হ্যাঁ আপনি আসলে দেখা হবে আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ ক্লাস মনোযোগ দিয়ে করো তাহলে আমরা আবার রেকর্ড চালু করে দিচ্ছি সবাইকে আনমিউট করে দিচ্ছি আমি তাহলে দেখো আমরা যে জায়গাটাতে ছিলাম আমরা জেলাতে ছিলাম তো বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি কেউ কি বলতে পারবা বৃহত্তম জেলা রাঙ্গামাটি হ্যাঁ রাঙ্গামাটি ঢাকা জেলা
রাঙামাটি রাঙামাটি কোন জেলা? রাঙামাটি ক্ষুদ্রতম রাঙামাটি রাঙামাটি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম না 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 ক্ষুদ্রতম তো নারায়ণগঞ্জ আর একটা আছে মেহেরপুর বর্তমান নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মেহেরপুর কে বলে আবার হ্যাঁ ভাই মেহেরপুর তো অনেক বই আছে নাই মানে হচ্ছে তোমার এরিয়ার কথা বলছি আমি এরিয়ার এই মেহেরপুর অনেক অনেক বই আছে ভাই আমি দেখছি না নারায়ণগঞ্জ জনসংখ্যায় বৃহত্তম হচ্ছে তোমার ঢাকা আর জনসংখ্যায় ক্ষুদ্রতম বান্দরবান অনেকে বান্দর বন লেখ বন যারা লেখো তাদেরকে আজকে বলে দিচ্ছি বান হবে সাক্ষরতার হার ঢাকায় বেশি আর কম হচ্ছে তোমার সুনামগঞ্জে কি রে সবগুলো বেশি বেশি কম বেশিগুলো কম কম হয়ে আছে ঠিক আছে তাহলে কম লিখে দিলাম আমি তারপর একটু খেয়াল করো তো বিভিন্ন জেলার বৈশিষ্ট্য যদি আমরা একটু জানি মানচিত্রের মধ্য দিয়ে এটা হচ্ছে তোমার জুবায়ের জিকে বই আছে না ওইটা থেকে কিছুটা ইন্সপায়ার্ড হয়ে আমি লিখলাম কিছুটা সেটা হচ্ছে তোমার পঞ্চগড় জেলা যেটা এটা বাংলাদেশের সর্ব উত্তরের জেলা নীলফামারী জেলার নামকরণ করা হয়েছিল নীল চাষের ভিত্তিতে ঠিক আছে চাপাই নবাবগঞ্জ হচ্ছে যে কোনা যেটা দেখা যাচ্ছে সেটা এটা তোমার প্রথম আর্সেনিক আক্রান্ত জেলা এবং সর্বপশ্চিমের জেলা বাংলাদেশের সবচেয়ে পশ্চিম এদিকে হচ্ছে পশ্চিম বাংলাদেশের সবচেয়ে পশ্চিমে হচ্ছে যে তোমার কি জানি চাপাই নবাবগঞ্জ এখন আমি তোমাদেরকে শুনবো না শুধু বলবো এই জন্য এটা তুলে নিলাম তারপর হচ্ছে গাজীপুর গাজীপুর হচ্ছে যে তোমার বাংলাদেশের প্রায় মাঝখানের দিকে অবস্থিত এটি হচ্ছে তোমার মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম তারা সশস্ত্র মানে অস্ত্র সহকারে প্রতিরোধ গড়ে তুলছিল এই নারায়ণ সরি গাজীপুরের মানুষরা সিলেট হচ্ছে বাংলাদেশের শীতলতম জেলা আর নারায়ণগঞ্জ হচ্ছে আয়তনে সবচেয়ে ছোট যেটা একটু আগে আমি তোমাদেরকে বলেছি রাজশাহী হচ্ছে তোমার উষ্ণতম মানে গরম ঠিক আছে জেলা আর মাগুরা হচ্ছে নিরক্ষর মুক্ত জেলা মানে এখানে কোনো অক্ষর জ্ঞানহীন মানুষ নেই যশোর হচ্ছে প্রথম হানাদার মুক্ত জেলা আর প্রথম ডিজিটাল জেলা দুইটা জিনিস যশোর একটা হচ্ছে প্রথম হানাদার মুক্ত আর একটা হচ্ছে প্রথম ডিজিটাল জেলা রাঙ্গামাটি হচ্ছে আয়তনের সবচেয়ে বড় এবং এই রাঙ্গামাটির সাথে দুটি দেশের সংযোগ রয়েছে বাংলাদেশের সাথে একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে মিয়ানমার চট্টগ্রাম হচ্ছে সর্বপ্রথম জেলা এবং সবচেয়ে পুরাতন জেলা কত জানি 1966 লেখা এটা আসলে আমি এটা বই কি জানি 1660 রাইট 1660 চট্টগ্রাম কত সালে তৈরি করা হয় 1666 ওকে 1666 সালে তারপর হচ্ছে তোমার কক্সবাজার কক্সবাজার হচ্ছে তোমার সর্বদক্ষিণের জেলা সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার আমি তোমাদেরকে শুনতেছি না তোমরা কিছু বললে লাভ হবে না কারণ হচ্ছে আমার কানে দেওয়া নাই কানটা খোলা আছে এই মুহূর্তে তারপর হচ্ছে ভোলা হচ্ছে দ্বীপ জেলা রাইট তারপর হচ্ছে তোমাদের বাংলাদেশের যেই সমুদ্র সীমা এখন আমরা সেই জিনিসটা দেখব সমুদ্র সংক্রান্ত একটু তথ্য কিছু তথ্য একটু আগে আমি দিয়ে দিছি অলরেডি সমুদ্র সীমা সাধারণত দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে তোমার অর্থনৈতিক সমুদ্র সীমা আর একটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা এখন রাজনৈতিক সমুদ্র সীমা যেটা বাংলাদেশের সেটা হচ্ছে তোমার 12 নটিক্যাল মাইল নটিক্যাল মাইল কি একটু পরে বলতেছি আমি আর অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে তোমার 200 নটিক্যাল মাইল 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.853 কিলোমিটার দ্যাট মিনস নটিক্যাল মাইল হচ্ছে যে প্রায় 1 নটিক্যাল মাইল সমান প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি তাহলে এই জিনিসটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব আর সমুদ্র পথে কিন্তু তোমার কিলোমিটার দিয়ে কোনো কিছু মাপা হয় না ওখানে নটিক্যাল মাইল দিয়ে মাপা হয় আন্তর্জাতিকভাবে যে এটাই স্বীকৃত তারপর হচ্ছে তোমার বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল হচ্ছে তোমার 118,813 বর্গ কিলোমিটার এটা হচ্ছে সমুদ্র অঞ্চল বঙ্গোপসাগরের তোমার গড় গভীরতা যেটা সেটা হচ্ছে 2600 মিটার আর যদি ফুটে নেই তাহলে হয় 8,500 ফুট সর্বোচ্চ গভীরতা বঙ্গোপসাগরের সেটা হচ্ছে 4,694 মিটার এটাকে ফুটে নিলে হয় 15,400 ফুট 90 East Wides এটা হচ্ছে তোমার বঙ্গোপসাগরের সাথে সম্পর্কিত সমুদ্র বিষয়ক একটি আন্তর্জাতিক আইন রয়েছে সেটি কি বলা হয় ইউনাইটেড নেশনস কনভেনশন অন দা ল অফ দা সি এটিকে সংক্ষেপে ইউএনসিএল
ও এস বলা হয়ে থাকে। তাহলে এখন আমি তোমাদের থেকে শুনবো, আমি এখন যা যা বলছি তা বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল, কেউ কি বলতে পারবা? 12 নটিক্যাল মাইল। 12 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইল। নীলফামারী জেলার নাম নীল, নীল কেন হইলো? নীল চাষ করে বলে। নীল চাষ, নীল চাষের এখান থেকে, নীল চাষের ওখান থেকে। বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের অর্থাৎ ভারত এবং মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে? রাঙ্গামাটি। 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 কোন রাঙ্গামাটি ভাইয়া? রাঙ্গামাটি। ওকে, রাঙ্গামাটি জেলায় না, খাগড়াছড়ি জেলা কিন্তু আরেকটি জায়গার নাম আছে, নাম হচ্ছে মাটিরাঙ্গা। জিশান কি আমার সাথে যুক্ত? জিশান। জি স্যার। জি স্যার। মাটিরাঙ্গা কোথায়? এখন কথা আর আসবে না। তারপর হচ্ছে তোমরা উত্তর দিবা আনমিউট করে, সেটা হচ্ছে প্রথম ডিজিটাল জেলার নাম কি? প্রথম ডিজিটাল জেলা। প্রথম হানাদার মুক্ত জেলা। প্রথম হানাদার মুক্ত জেলার নাম কি? যশোর। তাও যশোর। তাও যশোর। যশোর। নিরক্ষর মুক্ত জেলা। মাগুরা। মাগুরা। গুড। তারপর হচ্ছে দ্বীপ জেলা। ভোলা। আরেকটি দ্বীপ যেহেতু এখানে আসছে, একটি কথা বলে রাখি, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। পাহাড়ি দ্বীপ মানে হচ্ছে দ্বীপ, নর্মালি দ্বীপে হচ্ছে চর থাকে, বালু থাকে, পাহাড় থাকে না কখনো। তো বাংলাদেশের এরকম একটা দ্বীপ আছে, সেখানে তোমার পাহাড় আছে দ্বীপের ভেতরেই। কেউ বলতে পারবা এটি কোথায়, মানে ওই দ্বীপের নাম? মহেশখালী ভাইয়া। মহেশখালী। মহেশখালী। জান, থ্যাংক ইউ। আরেকজন কে বলছো? মহেশখালী ভাইয়া আমি। অম্লান, থ্যাংক ইউ। মহেশখালী হচ্ছে একমাত্র পাহাড়ি দ্বীপ। তাহলে আমি যেভাবে এই যে বুঝে দিচ্ছি যে আসলে দ্বীপ হয় নর্মালি চরের মতো, সেখানে বালু থাকে, কখনো পাহাড় থাকে না। এভাবে করে তুমি মনে রাখবা যে একটি দ্বীপ আছে, সেখানে পাহাড় আছে, সেটা হচ্ছে মহেশখালী। ওকে, এটা কক্সবাজার জেলা অবস্থিত। কোন জেলায়? কক্সবাজার জেলায়। একটু আমার মুখে মুখে বলবা, তাহলে কিন্তু আমার মনে থাকবে। সময় আছে তোমার হাতে, তুমি বইতে প্রচুর পড়তে পারবা, বাট আমার মুখে মুখে বললে যে ফিফটি হচ্ছে, মানে যেটা যতদিন মনে থাকবে, অন্য কোনো দিন অন্য কোনো ভাবে তোমার এতদিন মনে থাকবে না। আচ্ছা, এবার আমরা আমরা পড়েছিলাম যে এই কি জানি বঙ্গোপসাগরের গভীরতা, তারপর সর্বোচ্চ গভীরতা পড়ছি, সমুদ্র বিষয়ক আইন পড়ছি, 90 ইস্ট রাইট, এটা বঙ্গোপসাগরের সাথে সম্পর্কিত, এটা পরীক্ষা কয়েকবার আসছে, এটা বিসিএসও আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে, এই জন্য এটা এখানে দেওয়া। তারপর হচ্ছে তোমার মিয়ানমারের সাথে বাংলাদেশ সমুদ্র জয়লাভ করে 2012 সালে, আর ইন্ডিয়ার সাথে লাভ করে 2014 সালে। জিনিস কোন মিয়ানমারের সাথে যখন সমুদ্র সীমা জয় করে তখন একটা আদালত থেকে রায় আসছিল, এখন আমি তোমাদেরকে শুনবো না, লিখে নামাই দিচ্ছি। আর যখন ভারতের সাথে সমুদ্র সীমা বাংলাদেশ লাভ সমুদ্র সীমা জয় করে তখন কিন্তু আরেকটি আদালত থেকে রায় এসেছিল। তাহলে দুইটা সমুদ্র সমুদ্র সীমা নিষ্পত্তি বিষয়ক যে রায় আসে সে রায়টা দুইটা দেশের সাথে দুই আদালতে, ভারতের সাথে একটা আদালত থেকে আসছে, মিয়ানমারের সাথে আরেকটা আদালত থেকে আসছে। মিয়ানমারের সাথে আসছে 2012 সালে, ভারতের সাথে আসছে 2014 সালে। মিয়ানমার সাথে সমুদ্র সীমা বিরোধের যে রায় সে রায়টা এসেছিল ITLOS থেকে। ITLOS এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। আর ভারতের সাথে সমুদ্র সীমা নিষ্পত্তির যেই রায় এসেছিল সেটি ছিল তোমার নেদারল্যান্ডের হেগে অবস্থিত, হেগ হচ্ছে নেদারল্যান্ডের একটি শহরের নাম, নেদারল্যান্ডের হেগে অবস্থিত স্থায়ী স্বদেশী আদালত থেকে।
স্থায়ী সালিসি আদালত থেকে ইন্ডিয়ার সাথে যে সমুদ্র সীমা ছিল আমাদের সেটা নিয়ে যে বিরোধ ছিল সেই বিরোধের নিষ্পত্তি হয়। তাহলে ইন্ডিয়ার সাথে হয় একটা আদালতে, মিয়ানমারের সাথে আর একটা আদালতে। মিয়ানমারের সাথে হয় 2012 সালে, ইন্ডিয়ার সাথে 2014 সালে। এভাবে যদি আমি বলে বলে জিনিসগুলো মুখস্থ করি দেখি আমার মাথা থেকে এগুলো কে ছুটায়, আমার মাথায় কেউ ছুটাতে পারবে না। তো এই জিনিসগুলো আমি যেভাবে পড়তেছি তোমরা ঠিক এভাবে পড়বা, একটু সময় দিতে হবে। তুমি যদি একদিনে মানে একটা বই শেষ করে ফেলো এটা কিন্তু ইফেক্টিভ না, আর তুমি একদিনে যদি একটা চ্যাপ্টার শেষ করো ভালো করে মনোযোগ দিয়ে ওটা ইফেক্টিভ, এটা তোমার অনেকদিন মনে থাকে। আরেকটি বঙ্গোপসাগরে একটি গভীর খাত আছে, মানে একটা গভীর গভীর একটা তোমার এলাকা আছে, ওই এলাকার মধ্যে তোমার মৎস্য অভয়ারণ্য, মানে মাছগুলো যেমন তোমার চিমি মাছ, হাঙ্গর মাছ, অর্থাৎ বড় বড় যে মাছগুলো সামুদ্রিক মাছ, সেই মাছগুলো ওখানে গিয়ে বিচরণ করে নর্মালি। সেই খাতটার নাম হচ্ছে কোয়াচ অফ নো গ্রাউন্ড। একটু আমার মুখে মুখে বলো তো নাম কি, এটার নাম কোয়াচ অফ নো গ্রাউন্ড, কোয়াচ অফ নো গ্রাউন্ড। এখন আরেকটা জিনিস খেয়াল করবা, সমুদ্র সমতল হচ্ছে যে তোমার সমুদ্র পৃষ্ঠ যেটাকে বলা হয়, সমুদ্রে তোমার সমুদ্র যখন শান্ত থাকে ওই শান্ত অবস্থায় সমুদ্রের যে পৃষ্ঠ এটাকে বলা হয় সমুদ্র পৃষ্ঠ। তো এই সমুদ্র পৃষ্ঠের যেই তলটা এটাকে বলা হয় সমুদ্র সমতল। এই সমুদ্র সমতলটা হচ্ছে মানে হচ্ছে একটা আদর্শ মাপ, আদর্শ উচ্চতা বলা হয়ে থাকে এটাকে। এই সমুদ্র সমতল থেকে বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা, উঁচু জেলা হচ্ছে দিনাজপুর। উঁচু জেলার নাম কি? দিনাজপুর। আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের যে সমুদ্র সীমা, মানে সমুদ্র সীমা বাংলাদেশের কতটুকু হবে এটা নিয়ে সর্বপ্রথম মানচিত্র প্রকাশ করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কোন বিশ্ববিদ্যালয়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাকি খুলনা? চট্টগ্রাম। বাংলাদেশে কয়টি সমুদ্র বন্দর আছে কেউ কি বলতে পারবা? তিনটি। হ্যাঁ তিনটি ভাইয়া, তিনটি। কি কি বলতো? মংলা সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর, আর একটা পায়রা সমুদ্র বন্দর। গুড, তিনটি সমুদ্র বন্দর, পায়রা, মংলা আর হচ্ছে কি চট্টগ্রাম। চট্টগ্রাম। মংলা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? এটা খুলনায় মনে হয়। খুলনায়। পায়রা সমুদ্র বন্দর জানা নাই ভাই, তুমি কি জানো পায়রা সমুদ্র বন্দর? হ্যাঁ তোমার মনে করো যে ওই যে আছে না কুয়াকাটা আছে না ওইদিকে পটুয়াখালী। তাহলে আমরা তিনটি সমুদ্র বন্দর পাইছি, রাইট? তাহলে এখন এখন আমি আবার সমুদ্র সংক্রান্ত বিষয়গুলো জিজ্ঞেস করি। ভারতের সাথে আমরা সমুদ্র সীমা জয় করি যে আদালতে, সেই আদালতের নাম কি? নেদারল্যান্ডের হেগ হাই সাবমিটি আদালত। এটা কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের নেদারল্যান্ডে ভাই। নেদারল্যান্ডের শহরের নাম কি? হেগ শহরে। হেগ। মিয়ানমারের সাথে সমুদ্র করি যে আদালত থাকে সেটার নাম কি? ইউসিএনও নাকি যেন মনে, আইটিএলওএস। আইটিএলওএস এর পুনর কি কেউ বলতে পারবা? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দা ল অফ তারপরে হচ্ছে যে মিয়ানমারের সাথে আমরা সমুদ্র সীমা জয় লাভ করি কত সালে? 2012। ইন্ডিয়ার সাথে 2014। সমুদ্র সীমা বাংলাদেশের যেটা, এই সমুদ্র সীমার মানচিত্র প্রকাশ করে কারা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের যে সমুদ্র সীমা সেই সমুদ্র সীমায় সরি জানি আচ্ছা, এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? প্রায় 2 কিলোমিটার, 1.2
এবার আমরা দেখব বাংলাদেশের উপর দিয়ে কিছু আন্তর্জাতিক রেখা বয়ে গেছে, সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। প্রথম হচ্ছে যে কর্কট ক্রান্তি, কর্কট ক্রান্তি রেখার নাম আমরা নিশ্চয়ই সবাই শুনছি, রাইট? এবং যে আন্তর্জাতিক যে সমুদ্র সীমা, সমুদ্র পথে যে জাহাজ গুলো চলাচল করে তাদেরকে দিক প্রদানে সহায়তা করার জন্য যারা জিওগ্রাফি নিয়ে কাজ করে, অর্থাৎ যারা ভূগোলবিদ, হ্যাঁ ঠিক আছে, তারাই এগুলোকে তৈরি করেছেন। তো এইরকম একটা আন্তর্জাতিক রেখার নাম হচ্ছে তোমার কর্কট ক্রান্তি রেখা। এটা বাংলাদেশের কুমিল্লা এবং চুয়াডাঙ্গা বরাবর সমান্তরাল ভাবে বয়ে গেছে, রাইট? আমরা তোমরা নিশ্চয়ই আমাদের আমার এটা ঠিকভাবে দেখতেছো, বাংলাদেশের মাঝখান দিয়ে ধরা হয়। 40 মিনিট পরে ব্রেক হয়ে যাচ্ছে, এখনই আমি ব্রেক করে দিচ্ছি, সরি 1 মিনিট পরে ব্রেক হয়ে যাচ্ছে, জন্য 40 মিনিট হয়ে গেছে অলরেডি। তোমরা একটু সবাই আবার জয়েন দাও, আমি ইন করে দিচ্ছি, সবাই আবার একই জায়গা থেকে জয়েন দাও এখনই। হ্যাঁ, তোমরা কি এখন ম্যাপ দেখতেছো বাংলাদেশের? জি ভাইয়া। এই যে এখানে লাল যে জায়গাটা, এটা হচ্ছে তোমার চুয়াডাঙ্গা। এটার নাম কি? চুয়াডাঙ্গা। আর এই জায়গাটার নাম হচ্ছে কুমিল্লা। এটার নাম কি? কুমিল্লা। কুমিল্লা, রাইট? এই যে কুমিল্লা, তাহলে খেয়াল করো তো কুমিল্লা খুব কমন দাগ, আর এখানে চুয়াডাঙ্গার লাল দাগ এখানে দিছিল, রাইট? ঠিক আছে, চুয়াডাঙ্গার লাল দাগটা এখানে দিছিল। এই যে আবার এই যে চুয়াডাঙ্গা আসবে, এই যে চুয়াডাঙ্গা, তাহলে এই যে চুয়াডাঙ্গার লাল দাগ আর কুমিল্লা লাল দাগ প্রায় কাছাকাছি, ঠিক আছে? এই চুয়াডাঙ্গা এবং কুমিল্লার বরাবর সমান্তরাল ভাবে, তাহলে এটা বাংলাদেশের বঙ্গোপসাগরের কি বরাবর? সমান্তরালে, ঠিক আছে? এই এদিকে কর্কট যে রেখাটা সেটা প্রবাহিত হয়েছে, বুঝা গেছে? দেখ, ক্লিয়ার আমার কথাটা? তাহলে আমরা কি পারবো যে তোমার কর্কট ক্রান্তি রেখা কোন দিক দিয়ে গেছে? বাংলাদেশের কুমিল্লা ও চুয়াডাঙ্গা জেলা বরাবর আনুভূমিক বা সমান্তরাল ভাবে, বলতো আমার সাথে কিভাবে গেছে? বাংলাদেশের কুমিল্লা ও চুয়াডাঙ্গা জেলা বরাবর আনুভূমিক বা সমান্তরাল ভাবে। গুড। এবার হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে তোমার বাংলাদেশের শেরপুর এবং বরগুনা জেলা বরাবর উলম্ব ভাবে, শেরপুর ও বরগুনা জেলা বরাবর উলম্ব ভাবে। উলম্ব ভাবে মানে হচ্ছে যে এইভাবে, বুঝা গেছে? তাহলে শেরপুর কোথায় আমরা একটু খুঁজে নিই, দেখো তোমাদের সমস্যা হচ্ছে তোমরা এইভাবে ম্যাপ গুলো সার্চ দিলে দেখবে যে তোমরা বুঝে যাবে, এখানে না বুঝার কিছু নাই। এই যে আমি শেরপুর লিখলাম, এখন দেখো শেরপুর কোথায়, এই যে শেরপুর হচ্ছে উপরে, শেরপুর কোথায়? উপরে, এই যে উপরে পাইছ, পাওয়া গেছে শেরপুর, তোমরা কি দেখতেছো না? ম্যাপ দেখতেছো না? ম্যাপ জেলার উপর দিয়ে কি গেছে, কোন রেখাটা গেছে? এটা হচ্ছে বরগুনা, এই যে এটা হচ্ছে বরগুনা, এই বরগুনা আর হচ্ছে তোমার শেরপুর বরাবর, বরগুনা থেকে শেরপুর হয়ে কি গেছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা, রেখাটার নাম কি? 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এবার কি ক্লিয়ার? তাহলে বাংলাদেশের ম্যাপের উপর দিয়ে তুমি রেখা দুইটা পাইছো, একটা হচ্ছে এভাবে গেছে আর একটা হচ্ছে কিভাবে গেছে। এখন এই রেখা দুইটা পরস্পরকে একটা জায়গায় ছেদ করছে না নিশ্চয়ই, বুঝা গেছে? দুটি লাইন বা দুটি রেল লাইন, সাপোজ একটা এদিকে এদিকে গেছে, একটা এদিকে এদিকে গেছে, তো দুইটা যদি দুই দিক দিয়ে এসে একটা জায়গায় মিলিত হবে না দুইটা? আমার কথা বুঝা গেছে? একটা রেল আর একটা সাপোজ এদিকে আসছে, তাহলে দুইটা একসাথে মিলিত হবে, তো যে জায়গায় মিলিত হয়েছে সেটার নাম, সেটার নাম কি? ঢাকা। তাহলে কর্কট ক্রান্তি রেখা ও 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা কোথায় মিলিত হয়েছে? ঢাকায়।
ঢাকা এতটুকু আশা করি ক্লিয়ার। এবার হচ্ছে প্রতিপাতস্থান, ঢাকার প্রতিপাতস্থান হচ্ছে তোমার চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে। এখন প্রশ্ন হচ্ছে প্রতিপাতস্থান কি, কেউ কি আমাকে বলতে পারবা? না ভাইয়া। এনিওয়ান পারলে হ্যান্ড রেজ করো বা ডাইরেক্ট বলে ফেলো। প্রতিপাতস্থানটা কি পড়েছিলাম সংজ্ঞা অবশ্য মনে নাই, নবম দশম শ্রেণী ভূগোল হয়েছিল। কেউ কি পারবা ভাইয়া প্রতিপাতস্থানটা কি যদি একটু বলে দিতেন? আমি তো বলবো, জানতাম কিন্তু ভুলে গেছি। কোশ্চেনটা সেটা আমার কাছে এরকম কিছু পাচ্ছি না যে তোমাদেরকে দেখাবো ডাইরেক্ট। আচ্ছা আমি সরাসরি বলি, পৃথিবীতে তো গোলাকার রাইট, পৃথিবীটা গোলাকার না? জি ভাইয়া। পৃথিবীর যে জায়গায় ঢাকা আছে সে বরাবর তুমি ঢাকা বরাবর একটা মনে করো যে পুকুর খনন করা শুরু করলা, তো কাটতে 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 পৃথিবী যেহেতু গোলাকার, যদি পৃথিবীর অপর প্রান্তে যাওয়া যায় কোনো কারণে, বুঝা গেছে? পৃথিবীর কোন প্রান্তে যাওয়া যায়? অপর প্রান্তে, ঠিক আছে? তখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা পৃথিবী এরকম গোলাকার না? ঢাকা বরাবর কেটে তুমি যদি কেটে অপর প্রান্তে চলে আসো তখন যে জায়গাটা পাবা সেটা হচ্ছে তোমার চিলির নিকটের একটা জায়গা যেটি প্রশান্ত মহাসাগর অবস্থিত, যেটা হচ্ছে আসলে তোমার দক্ষিণ আমেরিকায়। কোথায় এটা? ওই যে বলে না, বলে না মানুষ যে ঢাকা বরাবর কাটে নাকি অপর আমেরিকা, বাংলাদেশের অপর পাশে নাকি আমেরিকা, বলে না অনেকে, বুঝা গেছে? তাহলে এই যে এখন প্রশ্ন হচ্ছে তাহলে চিলি কোথায়? চিলি হচ্ছে যে বলছি আমি কোথায়, প্রশান্ত মহাসাগর লেখা আছে না, সাউথ প্যাসিফিক ওশেন পাইছো লেখাটা, লেখাটা পাইছো? এই যে হ্যাঁ, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরে ঢাকা বরাবর কেটে মাটি কেটে যদি পৃথিবীর অপর প্রান্তে যাওয়া হয় তুমি এই জায়গাটা আসবে, এটা হচ্ছে চিলি। এই যে এই জায়গাটা হচ্ছে চিলি, এই যে চিলি, যে আমি তোমাকে প্রমাণ দিচ্ছি, সাপোজ আমি চিলি লিখে সার্চ দিচ্ছি, চিলি চিলি আসছে, এই যে চিলি দেখাচ্ছে, পাইছো? এই যে পাইছো চিলি, তোমরা কি দেখতেছ? শুরু হয়েছে এই জায়গাটাতে, এই যে জায়গায় এই এমনি করে এসে এই দাগ, এটা মানচিত্রের দাগ, এই এমনি আস্তে 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 একদম সাগরের পার হয়ে এই চিলি এখানে এসে শেষ, এই যে এখানে, এই যে এই জন্য চিলিকে শুরু দেশ বলা হয়, ঠিক আছে? এই যে এইখানে এসে শেষে, আর চিলির চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে চলে আসবে তুমি। তুমি যদি ঢাকা থেকে কেটে মাটি কেটে কেটে অপর প্রান্তে যাও তাহলে এটাই হচ্ছে প্রতিপাত স্থান। এখন প্রতিপাত স্থান কি কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা আমি একজনকে জিজ্ঞেস করি, সায়দা তুমি কি আমাকে শুনতেছো? তুমি একটুকে সবার আগে রিপ্লাই করছো, এরপর আর রিপ্লাই নেই। জি স্যার। আমি সায়দা। সায়দা যাই হোক তুমি বলো। সে মাইক্রোফোনটা আনমিউট করছে কিন্তু কিছু বলতেছে না, একটা সাউন্ড দিয়েছে। প্রতিপাতস্থান কি? হ্যাঁ সাহিদা তোমাকে আমি শুনতেছি, তুমি বলো প্রতিপাত স্থান কি? স্যার বলতেছি না তো আমি, এটা একটু আমি বলছিলাম, কেউ কি বলতে পারবা? নাই না বলো প্রতিপাত স্থান কি?
রায়েদ পারবে মনে হয়, রায়েদ? হ্যাঁ স্যার। মানে কোন একটা অবস্থানে পৃথিবীর অন্য পাশের অবস্থানকে মানে মাটি খুঁড়ে কুত্তে কুত্তে একটা প্রান্তে চলে আসে, ওই স্থানটা হচ্ছে প্রতিবাদ স্থান। গোলাকার, তো গোলাকারের একটা মনে করো একটা বল, খেলার একটা বল তুমি হাতে নাও, বলের উপরে এক পাশ আর উল্টা পাশ, মানে এই পাশ আর এই পাশ, এই দুইটা জায়গাকে একে অপরের প্রতিবাদ জায়গা বলে। ঢাকার প্রতিবাদ জায়গা চিলি, চিলির প্রতিবাদ জায়গা তাহলে কি হবে? ঢাকা। ঢাকা, বোঝা গেছে এবার? এভাবে বলছি ফোন আনমিউট করা ছিল বলে শোনা যায়নি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি ঢাকার প্রতিবাদ স্থান হচ্ছে চিলির নিকটে প্রশান্ত মহাসাগর। তারপর আমি কি কি আমরা কি কি পড়ছি দেখি বলতো, কর্কট ক্রান্তি রেখা কোন কোন জেলার উপর দিয়ে গেছে? ঢাকা জেলা। ঢাকা জেলা, চুয়াডাঙ্গা, কুমিল্লা ও চুয়াডাঙ্গা। কুমিল্লা ও চুয়াডাঙ্গা। 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা কোথায় দিয়ে? এরপুর ও এরপুর ও বরগুনা। 90 ডিগ্রি দ্রাঘিমা ও কর্কট ক্রান্তি কোথায় ছেদ করেছে? বাংলাদেশ হচ্ছে তোমার মূল মধ্য রেখার, মূল মধ্য রেখার পূর্ব গোলার্ধে আর নিরক্ষরেখার দক্ষিণ গোলার্ধে। নিরক্ষরেখা কি তোমাদের মাধ্যমিক ভূগোল বই সুন্দর ভাবে লিখে আছে ওখান থেকে দেখবা, মূল মধ্য রেখাটা ওখান থেকে দেখবা, কারণ এগুলো তোমরা পারবা, এগুলো না পারার না, ওগুলো উপর গুলো একটু বুঝতে অসুবিধা হতো সেজন্য সেগুলো আমি বুঝে দিচ্ছি। এবার হচ্ছে বাংলাদেশ ভারতের যে সীমান্ত সেটা সম্পর্কে পড়বো আমি। বাংলাদেশের তিন দিকেই হচ্ছে তোমার ভারত, আর তোমার বাংলাদেশ যেহেতু আগে পাকিস্তানের অংশ ছিল, তো এই পাকিস্তান বিভক্তির সরি পাকিস্তান তৈরির সময় অর্থাৎ ভারত পাকিস্তান যখন বিভক্ত হয়ে গেছিল তখন এই ভারত পাকিস্তানকে যেই সীমানা রেখা দ্বারা আলাদা করা হয়েছিল সেই সীমানা রেখাটাকে বলা হয় রেড ক্লিফ লাইন। কি বলা হয় সেটাকে? রেড ক্লিফ, রেড ক্লিফ লাইন। এটি রেড ক্লিফ লাইন তার ওই সময়কার স্যার, ওনার নাম ছিল স্যার কি জানি, উনি মানে হচ্ছে ভূমি জরিপের সাথে জড়িত ছিলেন, ওনার নাম রেড ক্লিফে ছিলেন, ওনার শেষের অংশ নামের রেড ক্লিফ, ওনার নাম থেকে এই নামটা আসছে। তাহলে এটা হয় 1947 সালে, এই জিনিস একটু মনে রাখতে হবে। তো যেহেতু ভারত এবং পাকিস্তান তৈরির সময় এই রেড ক্লিফ লাইন দ্বারা আলাদা করা হয়েছিল এবং পূর্ব পাকিস্তানটাই পরবর্তীতে বাংলাদেশ তৈরি হয়, তাহলে ভারত এবং বাংলাদেশের সীমানাবর্তী লাইনের নাম কি? ভারত বাংলাদেশ সীমানাবর্তী লাইনের নাম কি? এই যে একটু আগে আমি বুঝে দিচ্ছি তোমাদেরকে, রেড ক্লিফ লাইন, কারণ বাংলাদেশ তো পাকিস্তানের অংশ ছিল, পরে বাংলাদেশ হয়েছে, আগে তো পূর্ব পাকিস্তান ছিল। ঠিক আছে, তোমরা কি আমাকে শুনতেছো? জি স্যার। নাই না, লিখলে একটু আগে লিখছিলা, তুমি শুনতেছো না, এখন কি শুনতেছো? নাই না স্যার, আমি লিখি নাই, অন্য একজন। অন্য একজন, রাইট? এখন শুনতে পাচ্ছি, কিছুক্ষণ আগে শোনা যাচ্ছিল না। কিছুক্ষণ আগে যদি না শোনা যায় তাহলে তো আমার এখানে কোনো সমস্যা নাই, আমার এখান থেকে সব ক্লিয়ার, আর আমার কম্পিউটারের স্পিড অনেক বেশি, মানে তোমার আমার এখান থেকে ডিস্টার্ব দেওয়ার প্রশ্নই আসে না, টোটালি কারেন্ট চলে গেলেও তোমরা শুনবা, ওয়াইফাইও যায় না আমার এখানে, মানে আমার এখানে 24 আওয়ার্স নন স্টপ সব চলে, এখান থেকে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা খুব কম, হলে ইন্টারনেটে বা তোমাদের মোবাইলে অথবা অন্য কোনো জায়গায় হতে পারে। যাই হোক, এবার হচ্ছে আমরা বাংলাদেশ ভারত সীমান্তে নিয়ে আরো জানবো, সেটা হচ্ছে তোমার বাংলাদেশের সাথে ভারতের যে তোমার সীমান্ত চুক্তি হয়েছিল একটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, সেটাকে বলা হয় বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি। এই চুক্তির আরো একটা নাম আছে, সেটা হচ্ছে তোমার মুজিব ইন্দিরা চুক্তি। তাহলে কি কি বলা হয় চুক্তিটাই? কি বলা হয়? মুজিব ইন্দিরা চুক্তি বা বাংলাদেশ ভারত, বাংলাদেশ ভারত আমার সীমান্ত করলে কিন্তু আগাবে না, তোমাদের ক্লাস কখনোই শেষ হবে না। বাংলাদেশ ভারত কি স্থল সীমান্ত? হ্যাঁ, দুইটা নামই মুখস্থ রাখতে হবে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ 3 বিঘা করিডোর অর্জন করে আর ভারত অর্জন করে বেরুবাড়ি। এই দুইটা ইনফরমেশন তোমরা মনে রাখবা, আর কিছু মনে রাখার দরকার নাই। বেরুবাড়ি কোথায় অবস্থিত? পঞ্চগড় জেলায়। এতটুকুর মধ্যে এই চুক্তিটা শেষ, এর বেশি জানার দরকার নাই। চুক্তিটা 1973 সালে
চুক্তি দুইটা নাম আছে, একটা হচ্ছে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি, আর একটা আম্মা চুক্তি। মামা ফোন দিছে। আচ্ছা তোমার মামা ফোন দিছে, ঠিক আছে পরে কথা বলবো। কে কে একটু আনমিউট করতে বলো। তারপর হচ্ছে তোমার ভারতের মোট রাজ্য কয়টি কেউ কি বলতে পারবা? 29টি। এই 29টি রাজ্যের মধ্যে বাংলাদেশের সাথে সীমানাবর্তী রাজ্য হচ্ছে 5টি। একটি হচ্ছে পশ্চিমবঙ্গ, একটি মেঘালয়, একটি আসাম, একটি ত্রিপুরা, আর একটি হচ্ছে মিজোরাম। এটা আমরা ওই যে বাংলাদেশে যখন সীমানা পড়েছিলাম তখনও কিন্তু এই 5টি রাজ্যের নাম পড়েছিলাম। এবার আমি একটু জোরে পড়তেছি, তোমাদেরকে জিজ্ঞেস করবো, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং দেখো। তারপর হচ্ছে তোমার বাংলাদেশের সাথে তোমার ভারতের যে রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, আর যে রাজ্যের সীমানা সবচেয়ে কম সেটা হচ্ছে তোমার আসাম। বাংলাদেশ ভারত অমীমাংসিত সীমানা হচ্ছে তোমার বা সীমান্ত হচ্ছে 2.5 কিলোমিটার। এটি হচ্ছে ফেনী জেলার মুহুরির চর এলাকা। এই এলাকার নিয়ে তোমার এখনো বিরোধ শেষ হয় নাই, মানে সেই এলাকায় এখনো তোমার সীমান্তবর্তী এলাকাটা ভাগ হয় নাই এখনো বাংলাদেশ এবং ভারতের সাথে, এবং এই জেলার মানুষ আমি ফেনীর। তারপর হচ্ছে তোমার বাংলাদেশ ভারত সীমান্ত যেই চিহ্নিতকরণের লক্ষ্যে একটি কমিটি গঠন হয়েছিল, সেই কমিটির সংক্ষিপ্ত নাম হচ্ছে তোমার JBWG। এই JBWG এর পুনরূপ হচ্ছে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ। বাংলাদেশ ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে সীমানা পিলার স্থাপিত 1952 সালে বাংলাদেশের সিলেটের ফাদুয়া নামক একটি গ্রাম রয়েছিল, এই গ্রামটি ভারত দখল করে নিয়েছিল 1971 সালে। পরে 2001 সালে সেটি আবার আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হই। বাংলাদেশের যে বিভাগগুলোর সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই সেটির একটি হচ্ছে বরিশাল, আর একটি হচ্ছে ঢাকা। এই দুই বিভাগের সাথে, অর্থাৎ বরিশাল বিভাগের সাথে, ঢাকা বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নেই, অর্থাৎ ভারতের কোনো কানেকশন ডিরেক্টলি নেই। বাংলাদেশ ভারত মিয়ানমার সীমান্তবর্তী জেলা হচ্ছে তোমার রাঙ্গামাটি। রাঙ্গামাটির সাথে তোমার 3টি জেলারই সীমানা রয়েছে, সরি 3টি দেশেরই সীমান্ত রয়েছে। আর তোমার ভারতের সাথে বাংলাদেশের 2টি সীমান্তবর্তী জেলার কোনো সীমান্ত ভারতের সাথে নেই, মানে বাংলাদেশের 2টি সীমান্তবর্তী জেলা বান্দরবান, কিছু কক্সবাজার, এগুলো সীমান্তবর্তী সীমানায়, কিন্তু এই 2টা সীমান্তবর্তী জেলার সাথে ভারতের কোনো সীমানা নেই, শুধু মিয়ানমারের সীমানা আছে। এই 2টি জেলার নাম হচ্ছে বান্দরবান এবং কক্সবাজার, অর্থাৎ কক্সবাজারের সাথে শুধু মিয়ানমারের সীমানা আছে, ভারতের কোনো সীমানা নেই। একইভাবে বান্দরবানের সাথেও শুধুমাত্র মিয়ানমারের সীমানা আছে, ভারতের কোনো সীমানা নেই। কিন্তু রাঙ্গামাটির সাথে ভারতেরও সীমানা আছে, মিয়ানমারের সীমানা আছে। আমার কথা কি ক্লিয়ার? ক্লিয়ার বোঝা গেছে? জি ভাই বোঝা গেছে। হ্যাঁ বলো তো, রাঙ্গামাটির সাথে কোন কোন দেশের সীমানা আছে? জি ভাইয়া, ভারত এবং মিয়ানমার দুইটারই সীমানা আছে। রাষ্ট্রে ভারতের সঙ্গে কোন সংযোগ নেই ভাইয়ার সঙ্গে। কক্সবাজার কি সীমান্তবর্তী জেলা নাকি সীমান্তবর্তী নয়? সীমান্তবর্তী জেলা মিয়ানমারের সাথে সংযুক্ত। আরো কয়েকটি সীমান্তবর্তী জেলার নাম বলো তো দেখি। বান্দরবান এবং রাঙ্গামাটি। না এই দুটো বাদে বলা তো যাবে অনেক। বলো একটা, বলো আমি শুনি। সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ আছে, তারপরে যশোর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা। যশোরের সাথে মিজোরাম আছে। নবাবগঞ্জ, যশোরের সাথে কোন দেশের সীমানা? ভারতের। তাহলে সীমান্তবর্তী জেলা আসলে কি? এবারে এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য, সীমান্তবর্তী জেলা হচ্ছে যে ওই জেলাগুলো যে জেলার সাথে অন্য দেশের কোনো কানেকশন থাকে, সরাসরি অন্য দেশের সাথে সীমানা থাকে, সেগুলোকে সীমান্তবর্তী জেলা বলা হয়। যেমন কুমিল্লা, কুমিল্লার সাথে হচ্ছে তোমার ভারতের সীমানা আছে। যশোর, ভারতের সীমানা আছে। পঞ্চগড়, ভারতের সীমানা আছে। সিলেট, ভারতের সীমানা আছে। এগুলো সীমান্তবর্তী জেলা। যেমন ঢাকা, কোনো দেশের সীমানা ঢাকার সাথে নাই। ঢাকা জেলার সাথে কোনো দেশের সীমানা আছে? নেই। না ভাই, ঢাকা হচ্ছে সীমান্তবর্তী জেলা নয়। বাংলাদেশের সাথে ভারতের এবং মিয়ানমারের মোট, ভারত মিয়ানমার সহ মোট
32টি জেলার বাংলাদেশের 32টি জেলার সীমান্ত আছে ভারত কোনাক মধ্যের সাথে হয় ভারতের সাথে অথবা কার সাথে মিয়ানমারের সাথে তাহলে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কয়টি 32টি এর মধ্যে দুটি দেশের সীমানা হচ্ছে সরি তিনটি দেশের সীমানা একটি সরি তিনটি জেলার তিনটি জেলার সাথে সীমানা হচ্ছে মিয়ানমারের কয়টি জেলার হিসেব করলে ৩৩টি তবে ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা হচ্ছে ৩০টি মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে ৩টি তাহলে মোট কয়টি হয় ৩৩টি ৩৩টি কিন্তু একটি জেলার তো দুই একটি জেলার দুইটি দেশের সঙ্গে সীমান্তবর্তী রয়েছে কোন জেলা ওটা দুইটা ধরা যাবে না তো কোনটা রাঙ্গামাটি জেলা ভাইয়া গুড রাঙ্গামাটি জেলা দুইটা জেলার সঙ্গে সীমান্তবর্তী রয়েছে রাঙ্গামাটিকে দুইটা ধরা দিলে তো ভুল হবে উত্তর তবে কয়টা ভারতের সাথে কয়টি জেলার সীমানা ২৯টি ৩০টি মিয়ানমারের সাথে ৩টি সীমান্তবর্তী জেলা কি তাহলে আশা করি এখানে আমাকে যদি কেউ মানে এখন আমাকে এসে যদি কেউ হাত উড়িয়ে ফিরে তাহলে কি আমি বলবো এটা না তাহলে একটু আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো এখানে আরো কিছু জিনিস একটু তোমরা দেখে নিবা ওকে এবার হচ্ছে যে আমি সবকিছু তোমাদেরকে আমি পড়ার ট্র্যাকটা ধরাই দিচ্ছি যাতে তোমরা একদম দুর্বল থাকলে যাতে তোমরা পারো এখন খেয়াল করো তো এই যে এখানে বাংলাদেশের মানচিত্র দেখা যায় না দেখা যায় জি দেখা যাচ্ছে তাই না কত বাংলাদেশের মানচিত্রের উপর দিয়ে ভারতের ৫টি রাজ্যের নাম লেখা আছে একটা হচ্ছে ত্রিপুরা একটা হচ্ছে মিজোরাম একটা হচ্ছে মণিপুর নাগাল্যান্ড সরি এখানে কয়টা লেখা আছে ছয়টা লেখা আছে আসাম আর কিছু কি আসাম অরুণাচল 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 ঠিক আছে আরেকটি বাদ গেছে সেটি হচ্ছে তোমার আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় মেঘালয় কি এখানে আছে নাই এই যে এলাকাটা এই এলাকাটা এই যে বাংলাদেশের এই যে তোমার না না মেঘালয় বাদ গেছে ওইটা হচ্ছে মেঘালয় ওটা কি এখানে আমি দুইটাই দিয়েছি মেঘালয় এখানে দুইটাই আছে ইংলিশে মেঘালয় এই যে মেঘালয় দেখা যায় জি দেখা যাচ্ছে ওখানে দেখো তো এখানে বাংলাদেশের উত্তর উত্তর পূর্বাংশে বাংলাদেশের কোন দিকে উত্তর পূর্বাংশে পূর্বাংশে ভারতের ৭টি রাজ্য আছে কয়টি রাজ্য ৭টি রাজ্য রয়েছে একটা মিজোরাম ত্রিপুরা এখানে হচ্ছে মেঘালয় মণিপুর সম্বন্ধে একটু বলে দেন তো একটা মানে ইতিহাসটা একটু বলে দেন আমার জায়গাটাতে আসতেছি তাহলে খেয়াল করো মণিপুরের সাথে বাংলাদেশের কোন সীমানা নেই নাগাল্যান্ডের সাথে নাই অরুণাচলের সাথে বাংলাদেশের কোন সীমানা নাই আসামের সাথে আছে দেখো এই যে আসামের সাদা অংশ কুমিল্লা যুক্ত হয়েছে কুমিল্লা না সিলেটে কোথায় সিলেট মেঘালয় সিলেটে যুক্ত হয়েছে ওকে আসাম কিন্তু এদিক দিয়েও যুক্ত হয়েছে আবার এদিক দিয়েও যুক্ত হয়েছে খেয়াল করো এই যে উত্তরাংশেও আছে আবার কি পূর্বাংশেও আছে আসাম কোন দিক ওই দিক দিয়ে তাহলে সীমান্তবর্তী কে মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয়
আর এদিকে আছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে? এখন ঘটনা কি ঘটছে দেখো, তাহলে ভারতের যে রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমানা আছে তার মধ্যে চারটা রাজ্য আমরা এখানে সরাসরি দেখতেছি, একটা হচ্ছে মিজোরাম, একটা ত্রিপুরা, একটি আসাম, একটি মেঘালয়, আর এই পাশে পশ্চিমবঙ্গ, রাইট? এই যে পাশে বাংলাদেশ। কিন্তু এখানে আমি স্পেসিফিক ভাবে সীমান্তবর্তী রাজ্য ছাড়াও আরো কিছু রাজ্যকে নিয়ে আসছি বাংলাদেশের উত্তর পূর্বাংশে, তার মধ্যে একটি হচ্ছে অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, এগুলো সহ আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম। এই যে উত্তর পূর্বাংশে যে সাতটি রাজ্য দেখা যাচ্ছে, এই সাতটি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার। কি বলা হয়? সেভেন সিস্টার। এটা হিন্দিতেই নাম দিচ্ছে, তারাই নাম দিচ্ছে। এটা নাম ধরার একটা কারণ আছে, আমি একটু পরে সে কারণটা বলবো। তাহলে সেভেন সিস্টার কি আমরা কি বুঝতে পারছি? এখন আমরা সেভেন সিস্টার গুলোর রাজধানীর নাম জানবো। যেমন তোমার বাংলাদেশের যেমন রাজধানীর নাম ঢাকা, এরকম ভারতের প্রত্যেকটি রাজ্যের কিন্তু রাজধানী আছে। এবার আমরা সেই রাজ্যগুলোর রাজধানীর নাম মুখস্থ করব। আসাম রাজ্যের রাজধানী হচ্ছে তোমার দিসপুর, মিজোরাম রাজ্যের রাজধানীর নাম হচ্ছে তোমার আইজল, ত্রিপুরার হচ্ছে আগরতলা যেখানে তোমার ষড়যন্ত্র মামলা হয়েছিল বঙ্গবন্ধুর নামে, অরুণাচল এটা হচ্ছে তোমার ইটানগর, তারপর হচ্ছে তোমার সরি ইটানগর এটা, মেঘালয় শিলং, নাগাল্যান্ড কোহিমা, মণিপুর ইস্পল। তাহলে আমরা রাজধানীগুলোর নাম এখন প্রশ্ন হচ্ছে এই সেভেন সিস্টার নাম দেওয়া হলো কেন, এটা এত বেশি গুরুত্বপূর্ণ কেন? এবার একটু খেয়াল করো তো, তাহলে এই এখানে যে মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ, মানচিত্রের এই পাশে কি বাংলাদেশের? ইন্ডিয়া। এই পাশে কি? ইন্ডিয়া। এই কোনাটা কি? কোনাটা হচ্ছে মিয়ানমার, রাইট? মিয়ানমার। উপর দিয়ে দেখো ভুটান, এখান দিয়ে আছে তোমার নেপাল, আর একেবারে উপরে হচ্ছে চীন, এই যে চায়না লেখা আছে। এখন এই ভারত যখন ভারতে সাপোজ কলকাতা বা ভারতের উত্তরাংশ বা মধ্যাংশ যেটাই বলি, ভারতের যে মূল ভূখণ্ড এটা হচ্ছে মূল ভূখণ্ড, এই মূল ভূখণ্ড থেকে যদি ভারতের এই পাশে যেটা সেভেন সিস্টার বলে যেটাকে আমরা বললাম, সেই সেভেন সিস্টারকে সেভেন সিস্টার যদি ভারতের কেউ যেতে চায়, সাপোজ ভারতের দিল্লি থেকে কেউ সেভেন সিস্টার যেতে চায় কিন্তু তারা একই দেশের মধ্যে আছে, তাদেরকে যেটা করতে হয় এখান থেকে এই তাদেরকে চিকন পথটাকে ব্যবহার করতে হয়। চিকন পথের নাম হচ্ছে শিলিগুড়ি। নাম কি? শিলিগুড়ি করিডোর। এই যে লেখা আছে দেখো শিলিগুড়ি, এই যে এটা আসলে মূলত এটা, এই যে এটা শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোর দিয়ে তারা পার হয়ে সেভেন সিস্টারে আসতে হয়, এবং এই সেভেন সিস্টারকে টোটালি ব্লক করে দিছে কে? বাংলাদেশ। কে ব্লক করে দিছে? বাংলাদেশ। বাংলাদেশ। এই জন্যই এই ভারত যেহেতু তাদের মূল ভূখণ্ড থেকে তাদের সাতটি রাজ্য আলাদা হয়ে গেছে, এই জন্য সেগুলোকে ইন্টারন্যাশনালি ভালোভাবে পরিচিত করতে, যাতে সেখানে কোনো ধরনের সমস্যা না হয়। সমস্যা হতে পারে কেমনে? পাশে ভুটান আছে, চীন আছে, বাংলাদেশও আছে, মিয়ানমারও আছে, যদি সবাই চেপে ধরে ওইটাকে দখল করে ফেলে, সেই জন্য ভারত একটা রাজনৈতিকভাবে এবং ভৌগোলিকভাবে শক্ত অবস্থান সেখানে রাখার জন্য, সেভেন সিস্টারে রাখার জন্য সেটাকে একটা আলাদা নাম দিচ্ছে, আলাদা নামটা হচ্ছে সেভেন সিস্টার, যাতে বিশ্বের অন্য দেশগুলো খুব সহজে এই রাজ্যগুলোকে চিনতে পারে, এই জন্য এটাকে বলা হয় সেভেন সিস্টার। সেভেন সিস্টার কি আশা করি বোঝা গেছে, রাইট? আমার এখানে আজান দিচ্ছে, আশা করি তোমাদের ওখানেও একটু পর আজান দিবে। আমরা আজকের লেকচার এতটুকুতে রেখে দিব, আমরা সেভেন সিস্টার পর্যন্ত শিখছি, পরের লেকচারে আমরা খুব দ্রুত টানবো। হ্যাঁ বলো স্যার, যেসব ফাইল থেকে পড়ালেন সেসব ফাইলগুলো কি পাবো না? পড়ে একটু পরে দিয়ে দিব আমি তোমাদেরকে, তবে দ্বিতীয় লেকচারে আমরা আরো জোরে টানবো। আজকের লেকচারটা আমি তোমাদেরকে ধরে দেওয়ার চেষ্টা করছি যে আসলে কি পড়ছো, ঠিক আছে? কি কোন ট্র্যাকে তোমরা হাঁটবা, যে ট্র্যাকে হাঁটলে তোমার পড়াগুলো মনে থাকবে। আমরা নেক্সট টাইম এই যে আমি যেভাবে পড়াচ্ছি তোমরা এইভাবে পড়বা বিস্তারিত জেনে জেনে। নেক্সট টাইম আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমাদেরকে মানে খুব দ্রুত টানবো, এবং কি বলবো পরবর্তী যেই পড়াগুলো আসবে সেভেন সিস্টারের পরের পড়া সেগুলোকে টানবো, এবং অর্থাৎ আজকে লেকচার আমরা ওয়ান ফুল শেষ করতে পারি নাই, লেকচার ওয়ান সহ লেকচার টু শেষ করবো পরের দিন আমরা। আমি তোমাদের রবিবারে হচ্ছে বাংলা ক্লাস, সেটা তিনটাই হবে, রাইট? আর হচ্ছে যে আগামী সপ্তাহটা অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত তোমাদের বাংলা ক্লাস হবে, এরপরে শুক্রবারে বিকাল 3:30 আমি সাধারণ জ্ঞান ক্লাস নিবো আগামী শুক্রবার, এরপরে ইংলিশ ক্লাস আসবে। ইংলিশের আমি টিচার চেঞ্জ করতেছি, কেন চেঞ্জ করতেছি? যে টিচারটা আগে ক্লাস নিতে ওনার মেধার কোনো সমস্যা নাই, বাট টেকনিক্যাল সমস্যা আছে, অর্থাৎ তোমাদের ক্লাস নেওয়ার সময় যে পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি দরকার সেগুলো ওনার কাছে নাই,
তো আমি চেষ্টা করতেছি আরেকজন টিচারকে সেই জিনিসটা দেওয়ার জন্য, রাইট? তো সপ্তাহ নিয়ে আমরা বাংলা এবং সাধারণ জ্ঞানে ক্লাস করব, এবং সাধারণ জ্ঞান আজকে যতটুকু আমি পড়াশোনা করবো তোমাদেরকে দিয়ে দিব একটু পরে আমি, অর্থাৎ নামাজের পরে দিব বা রাত 10টার দিকে দিব তোমাদের গ্রুপে, সাথে রেকর্ড যেটা করছে সেটা দিয়ে দিব, বাংলার যে রেকর্ড ক্লাস ছিল সেটা তোমাদেরকে দিয়ে দিব। তো আর তোমাদের কোনো কিছু আশা করি জানার নাই, আমি রাখতেছি, ওকে? সেটাও ভালো আছে, সব জায়গায় আজকের বিশ্ব আছে, তারপর হচ্ছে তোমার নতুন বিশ্ব আছে, তারপর হচ্ছে আরো অনেক বই বেরোচ্ছে, তবে বই বাজারে যাওয়ার পরে দোকানে যাওয়ার পরে তিন চারটা নিবা, নিয়ে ঘেটে দেখবা যেটা ভালো লাগে ওটা কালেক্ট করবা, বই কালেকশন নিয়ে আর দেরি করো না, খুব দ্রুত কালেক্ট করে ফেলো, সাথে আমাদের শীট গুলো ফলো করো, ওকে? আল্লাহ হাফেজ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, কালকে বুক রিভিউ দিছিলেন, আসলে 4 মিনিটের ফুল বুক রিভিউটা পাই নাই ইউটিউবে, আসলে ইউটিউবে আমি কালকে অনেকগুলো বইয়ের রিভিউ দিছিলাম, কিছু দরকারি বই আছে তোমরা সেটা দেখে নিবা, তুমি কি কোশ্চেন কোশ্চেন আমি দেখি নাই শুনি নাই আবার। হ্যাঁ ভাইয়া, কিন্তু ফুল ভিডিওটা আমরা পাই নাই, শুধু 4 মিনিটের ভিডিও পাইছি, শুধু 4 মিনিটের ভিডিও পাইছি, আসলে ফুলটা আসেনি। জি ভাইয়া, ফুলটা আসে নাই, আসলে ফুলটা আসে নাই। আচ্ছা আমি আজকে রাতে আরেকবার এটা সেম রিভিউটা আবার দিব, হয়তো কোনো টেকনিক্যাল সমস্যার কারণে ফুলটা যায় নাই, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, রাখছি, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম।